सकाल बेला तो 24 किलोमीटर पथ अतिक्रांत करे एसे एखन चले एलाम ए जायगाटाय़ एखाने दाड़िये चा फा खेये आबार बेरिये पड़बो तारपर जाबो सामनेर दिके जेते जेते आबार कथा होबे तार आगे चलुन एकटु पिछिये जाई पिछिये गिये देखे आसि कोथा थेके शुरू करलाम ठीक एइखाने आसते गिये कोन कोन जायगा पेरिये एलाम तारपर देखानोर पर चा खाबो चा खेये आबार सामनेर दिके एगिये जाबो तो चलुन। गुड मर्निंग टेक्सी प्लैनेट एडवेंचर यूट्यूब चैनले अपन सकल के आबार स्वागत जानाई। तो आपातत हमें ये रास्ता दिए चले चुचड़ो स्टेशन थेके सुगंधा मोड़ जावार माझखानेर जो 6 किलोमीटर रास्ता सेखान थेके एखन दाड़ाबो सुगंधा मोड़े। सुगंधा मोड़ता होच्छे आमादेर चुचड़ो थेके अर्थात आमी थेके चुचड़ो चुचड़ो थेके दिल्ली रोड ओठार सबथेके एकटा भालो उपाय। ये सामने जे जायगाटा देखते पाच्छेन एटाई होच्छे सुगंधा मोड़ एवं ये सुगंधा मोड़ेर ये बाँदिके जदि चले जाए एटा होच्छे कलकाता बाँदिकटा और डान दिकटा जदि चले जावा जाए डान दिकटा हलो सोजा गेले एकेबारे दिल्ली और आमी जाबो होच्छे ये सोजा रास्ताटा देखते पाच्छेन एटा एक्चुअलि जेखाने जाच्छे सेटा होच्छे दुर्गापुर एक्सप्रेसवेते गिये आमाके उठते हबे सेखान थेके आमी एक्सप्रेसवे धरे बर्धमानेर दिके बेरिये जाबो। आमी एकटु दाड़िये पड़ेछिलाम सुगंधा मोड़े एई कारणेई जे आमी आजके बाइके आलादाभावे गेलेओ एक्चुअलि आमरा जाच्छि एकटा टीम सातजनेर एकटा टीम आमार साथे बाइके एकजन आछे आर सामने एई जे एल लेखा जे गाड़िटा BM7779 एई गाड़िटाय आछे आर पाँचटा बंधु और ये रास्ताटा जाच्छे एटा होच्छे एकटा लिंक रोड एई आमादेर दिल्ली रोड एवं एक्सप्रेसवे एई दुटोर एकटा लिंकिं रोड होच्छे एई रोडटा एई हारिट पुंडान जे विभिन्न जायगागुलो आछे सेई जायगार ओपर दिए एई पुरो रोडटा चले जाए। खूब भालो रास्ता बारबार गेछि रास्ता निये कोनो माने कमप्लेन करा जाबे ना खाली एकटाई समस्या रास्ताटा होच्छे एई सिंगल लेन देखतेई पाच्छेन पुरो एरकम रास्तार कंडिशन जदि भालो थाके ताहले किन्तु बाइक चालिए सत्यि मजा तबे अवश्यई सतर्कतार साथे रास्ता भालो बोले जे ओभार स्पीडे गाड़ी चालाबो सेटा किन्तु नय सब समय माने एकटा सेफ माने कम्फोर्ट जोन जेटाके बोले निजेर बाइक चालानोर सेई कम्फोर्ट स्पीडेर मध्ये अवश्यई गाड़ीटा चालाते हबे। एखन क्रस करछि हच्छे सेमेट অনেকে সিমেটও বলে এটা চুচড়ের একটা নামকরা জায়গা তার কারণ এই চুচড় এলাকায় যারা থাকেন তারা অনেকেই জানেন যে শীতকালে একটা পিঠে উৎসব হয় আমাদের মানে শীতকাল তো পিঠের সময় পৌষ পার্বণের সময় সেই সময় পিঠে উৎসব হয় এই সিমেটে কিন্তু এই পিঠে উৎসবের জন্য বিখ্যাত। তো যেটা বলছিলাম একটু আগেই যে দেখুন বলছিলাম না যে দুপাশে পুরো ফাঁকা ক্ষেত তার মাঝখান থেকে একটা মসৃণ চকচকে রাস্তা এই রাস্তাটা ঠিক এরকমই ম্যাক্সিমাম জায়গাটাই হচ্ছে মানে সুগন্ধা মোড় থেকে ওই যে এক্সপ্রেসওয়ে ওঠার যে মুখটা তার মাঝখানের যে 20 কিলোমিটার পুরো রাস্তাটাই এরকম দুপাশে পুরো সবুজ ধানের ক্ষেত বা সবজি ক্ষেত এবং এটা হচ্ছে পুরোটাই পঞ্চায়েত এরিয়া। অ্যাকচুয়ালি যারা কলকাতা থেকে আসবেন তাদের কিন্তু এই রাস্তাটা ধরতে হবে না এটা হচ্ছে তাদের জন্যই যারা ওই চুচড়ো চন্দননগর বা ব্যান্ডেল এই সমস্ত অঞ্চল থেকে মানে যাবেন তারা এই রাস্তায় আসতে পারেন কিন্তু যারা কলকাতা থেকে আসবেন তারা কোন রাস্তা ধরবেন সেটা আমি ঠিক যখন ওই রাস্তাটায় উঠব আমি দেখিয়ে দেব যে কোন রাস্তা দিয়ে আপনারা সরাসরি একদম বর্ধমানের দিকে চলে যেতে পারেন এবং সেদিক থেকে আসানসোল দুর্গাপুর বা যেদিকে যেতে ইচ্ছা হয় ওই দিকটায় টোটালটা চলে যেতে পারবেন।
আমরা আমাদের লোকাল রোড মোটামুটি ছাড়তে চলেছি। তার কারণ সামনে এই যে হোর্ডিংটা আছে দেখতে পাচ্ছেন, এই সামনে টুইটার লরিটা যাচ্ছে তার সামনে, এইটাই হচ্ছে আমাদের দুর্গাপুর এক্সপ্রেসওয়ের এন্ট্রি। এটা ডান দিকে চলে যাবে বর্ধমান আর বাঁ দিকে কলকাতা। আমি দেখিয়ে দিচ্ছি কোন জায়গাটা দিয়ে আপনাকে যেতে হবে। ওই যে দূরে ওপরে ফ্লাইওভারটা দেখা যাচ্ছে ওটাই হচ্ছে এক্সপ্রেসওয়ে, যার ওই বাঁ দিকে যে রাস্তাটা যাচ্ছে বাঁ দিক থেকে চলে আসছে কলকাতার দিক থেকে। আপনারা যারা কলকাতার দিক থেকে আসবেন তারা কিন্তু ওই বাঁ দিক থেকেই আসবেন, দিয়ে এই ডান দিকে সোজা বেরিয়ে যাবেন, যেটা দুর্গাপুর, আসানসোল, বর্ধমান, দিল্লি, বেনারস সব চারদিকে চলে যাচ্ছে। আর আমি যখনই কোথাও বেড়াতে যাই, সে কলকাতার দিকে হোক বা এদিকে বর্ধমানের দিকে হোক, যেদিকেই হোক না কেন, ঠিক এই পয়েন্টটাকে একটা রেস্টিং পয়েন্ট করি বা মিটিং পয়েন্ট করে থাকি। তার কারণ এটা হচ্ছে একটা ভালো ল্যান্ডমার্ক এই ঠিক ফ্লাইওভারের তলায়। তারপরে এখান থেকে হচ্ছে একটু চা জল খেয়ে এখান থেকে বেরিয়ে যাই। এই যে এখানে চলছে চায়ের বিরতি। দাদা আপনি কি চা খেতে এসেছেন? একদম চা খাওয়া হয়ে গেল, বাড়ি চা, তারপর কেক, তারপর আমরা কি চা খাবো? বাড়ি গেল, আপনারা চা খাবেন? আমরা কি চা খাবো না? চা কি আমরা খাবো? দাদা আপনার চা খাওয়া হয়ে গেল কি বাড়ি চলে যাবেন? হ্যাঁ, নাকি কোভিড ছড়াবেন? কোভিড ছড়াবো না, বাড়ি চলে যাবো। আপনার মাস্ক কই? মাস্ক এনেছি, হাতে আছে। এই যে মোদীর দাস ময়রা, মাস্ক নেই মুখে, এদিকে চা খাচ্ছে আর ভাইরাস ছড়াচ্ছে। না আপনি ভুল করছেন, মাস্ক চা খেতে খেতে পড়া যায় না, মাস্কটা আছে কিন্তু পকেটে আছে। আচ্ছা, আপনার 500 টাকা ফাইন। আমরা দেখছি ব্যাপারটা নিয়ে চিন্তা ভাবনা করছি দেবো কিনা। এদের সাথে কথা বলে লাভ নেই, আমি কিন্তু মাস্ক পরে আছি। হ্যাঁ, এই যে দেখছেন, আমি মাস্কে, আমি মাস্কের উপর দিয়ে চা খাচ্ছি। কেউ কিন্তু মাস্ক পরে আছে, মাস্কের উপর দিয়ে চা খাচ্ছি, কোনো অসুবিধা নেই। এটা ছেলে পুলে ভালো না? না, এই দাদা লোকাল লোক, দাদাও কিন্তু মাস্ক পরে আছে, এই কোভিড পরিস্থিতিতে কাজে যাচ্ছেন হয়তো, বুঝবেন না। সবাই কিন্তু এখানে মোটামুটি এই এলাকায় কোভিড পরিস্থিতি মেনে চলছেন, এটা খুব ভালো। চা পর্ব শেষ করেই আমরা উঠে পড়লাম এক্সপ্রেসওয়েতে। এর পরের ডেস্টিনেশন যেটা ফিক্সড করা আছে সেটা হচ্ছে শক্তিগড় টোল প্লাজা। কথা আছে ওখানে গিয়েই আমরা আবার মিট করব। এই এক্সপ্রেসওয়েতে কিন্তু বাইক চালাতে দারুণ লাগে, দুর্দান্ত রাস্তা। কিন্তু সমস্যাটা হলো রাস্তা যত ভালো হয় তত অ্যাক্সিডেন্টের প্রবণতা বেশি থাকে। তার কারণ সেখানে জোরে চালাতে ইচ্ছা করে বাইক, তারপরে একটা ঘোর মতোই লেগে যায় চালাতে চালাতে। সেই কারণে সবসময় একটু সচেতন থাকা এবং এক্সট্রা কনসাস হওয়া অবশ্যই জরুরি, নাহলে মুশকিলে পড়তে হবে। এই যে দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে দুর্গাপুর টোল, আর বর্ধমানের থেকে বেশি দূর নেই। এখানে মিটিং পয়েন্ট করার ছিল, আশা করি দাঁড়াবো না, বেরিয়ে যাবো এখান থেকে। ওই যে আমাদের গাড়ি আছে, ওই যে ওইদিকে দেখা যাচ্ছে গাড়ি, আমাদের গাড়িটা ওখান দিয়ে যাচ্ছে, ওরা ফাস্ট্যাগ করেই বেরিয়ে যাবে ওদিক দিয়ে। আর যেহেতু টু হুইলারের জন্য কোনো টোল লাগে না, ওটা হচ্ছে আমাদের একটা টু হুইলারদের পক্ষে বড় সুবিধা, যে রাস্তায় বেরিয়ে অন্তত টোলের খরচাটা এখানে কিছু নেই। তো এই যে জায়গাটা চলে এলাম, এই জায়গাটা হচ্ছে জিটি রোড আর হচ্ছে এক্সপ্রেসওয়ে, এই দুটোর হচ্ছে মিটিং পয়েন্ট। অর্থাৎ জিটি রোডটা আছে ব্যান্ডেলের ওপর দিয়ে, ব্যান্ডেল, মেমারি ওসবের ওপর দিয়ে। ওদিক থেকে এলে রাস্তা ভালো, কিন্তু রাস্তা হচ্ছে সিঙ্গেল লেন, যার ফলে প্রচুর জ্যামের সম্মুখীন হতে পারে। আর এক্সপ্রেসওয়ে দিয়ে এলে কি হবে, মানে এখানে জ্যামটা অনেকটা কম পড়ে, সেই কারণে ম্যাক্সিমাম লোকই এক্সপ্রেসওয়েটা প্রেফার করে থাকে জিটি রোডটা ছেড়ে। সামনে পুরো ফাঁকা রাস্তা,
কিন্তু আমাদের করতে হবে টিফিন, ব্রেকফাস্ট। তার কারণ পেট যদি ভরা না থাকে তাহলে কিন্তু শরীর সায় দেবে না, তাই সবসময় যথেষ্ট পরিমাণে জল খেতে হবে বাইক চালাতে গেলে, আর পেটটাকে রাখতে হবে ভর্তি। তবে ওভারলোডেড করলে চলবে না, ঘুম পেয়ে যাবে, ঠিকঠাক ভর্তি রাখতে হবে, আর সাথে জল খেতে হবে, আর সাথে বাইক চালাতে হবে। মুহূর্তে আমি ঠিক যে জায়গাটায় সেটা হচ্ছে আমাদের কলকাতা থেকে খুব কাছে একটা অতি বিখ্যাত জায়গা, সেটা হচ্ছে শক্তিগড়। প্রচুর দোকান ল্যাংচার, এখানে প্রচুর দোকান, বাঁ পাশে ডান পাশে যেদিকেই তাকাবেন সেদিকেই দেখতে পাবেন প্রচুর ল্যাংচার দোকান, ল্যাংচা ভবন, ল্যাংচা কুটি, আদি ল্যাংচা মহল, ল্যাংচা নিকেতন, আর কত নাম বলবো, ল্যাংচা বাজার, আদি আছে কৌশিক ঘোষের বিখ্যাত ল্যাংচা, আদি আছে, মডার্ন আছে, বাড়িতে পড়ছে ল্যাংচা নিলয়। আমাদের গাড়ি যেটা ফোর হুইলার, পাঁচজন আছে ভেতরে, এই সামনে যে এল্লেখা গাড়িটা যাচ্ছে সাদা WB26BM7779, এটাই হচ্ছে আমাদের গাড়ি। এখানে একটা ধাবা দেখতে পেয়েছি, আপনা ধাবা, যাচ্ছি আপনা ধাবায়, ঢুকে পড়ি, দিয়ে এখানে খাবারের রিভিউও দেব যে যারা বর্ধমানের দিকে আসবেন তারা আপনা ধাবায় খাবেন কি খাবেন না। সামনে নেবে পড়েছে আমাদের প্রদীপ দাস ময়রা, সানগ্লাস পরে একটু কেত মারতে শুরু করে দিয়েছে। আসলে কেত তো বাইরে বেরিয়ে মারতে হবে, ঘরে তো আর বউয়ের সামনে মারা যায় না, বউ তখন বেল নিয়ে চাকি নিয়ে চলে আসবে। বাবলি, ওখানে রাহুল, বাপিদা, বাপিদা মাঝে মাঝে কেন যে হাসছে আমি বুঝতে পারছি না, এরকম ভাবে বাপিদা তুমি হাসছো কেন এরকম মাঝে মাঝে, এটা ক্যামেরা আছে। দেখছি কোভিড পরিস্থিতিতে মোটামুটি যারা এখানে আছে সবাই মাস্ক একদম ঠিকঠাক, আশা করি পুরো স্যানিটাইজও করা আছে, পুরো পরিষ্কার জায়গা। তো এই অবস্থা, এই সময় যদি কেউ প্রাইভেটলি আসতে চান, ট্রেনে বাসে অবশ্যই বাদ, তো বাইক বা ফোর হুইলার নিয়ে আসতে চান তো আপনা ধাবা আপাতত প্রথম দেখে ঠিকঠাক, তাই তো স্যার? তো এরপর খাবার দাবার দেখে বলতে হবে ঠিকঠাক আছে কি না, তারপরে আমি রেকমেন্ড করে দেবো যে আপনার হাওয়ায় দাঁড়ানো যেতে পারে শক্তিগড় ক্রস করে। আপনার ধাবার ব্রেকফাস্ট চলে এসছে আমাদের, এখানে ভোলা বলছে কথা খাওয়ার সাথে সাথে ব্রেকফাস্ট মেনু দিয়েছে আমাদের, বলেছিল আলু পরোটা, তার সাথে প্রচুর পরিমাণে আলুর তরকারি, আর তার সাথে সেটা হচ্ছে আচার, আর তার সাথে টক দই, পেট ঠান্ডা হবে। দাদা আপনার পেট কি গরম? প্রচন্ড গরম হয়ে গেছে, এতটা রাস্তা আসছে না বাইক বাইক নিয়ে, আপনি তো ভেতরে বসে আছে, তাও পেট গরম, ভেতরটা এসিটা গরম হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, আমাদের গরমে, তার মানে যদি গাড়িটা কিনেছে সেই গাড়িটা, হ্যাঁ আমি কমপ্লেন করবো, ওনার শরীর গরম হয়ে যাচ্ছে। সবার খাবার চলে এসছে, গপা গপ খাবো আর তারপরে আবার বেরিয়ে যাবো। কতক্ষণ আমরা খেতে থাকি আপনারা? আমরা ততক্ষণ খেতে থাকি, আর তার সাথে একটু চলুক টাইম ল্যাপস, ঠিক আছে? আপনার দাবায় যে ব্রেকফাস্টটা করলাম না, হেভি হেভি, তো দেখি এর কেমন লাগলো। হ্যাঁ, সকাল সকাল এরকম একটা, দাদা বেশি বকবেন না, খাবারটা বলুন কেমন হয়েছে। সকাল সকাল এরকম একটা ব্রেকফাস্ট খুব ভালো লাগলো, পেটটা ভরলো, একদম পেট ভরা ব্রেকফাস্ট, খুব ভালো লেগেছে। এই রিভিউ দিতে জানে না, ওর পেটটা ভরেছে তো, সে তো মুড়ির জল খেলেও পেটটা ভরবে। দাদা বলছি খাবারের কোয়ালিটিটা কেমন? খুব ভালো, হেলদি ব্রেকফাস্ট খেলাম, থ্যাংক ইউ। আপনার ধাবার যে কোয়ালিটিটা খুব সুন্দর, দই থেকে আরম্ভ করে পরোটা থেকে আরম্ভ, সব প্রত্যেক ক্লাস শেষ করে কোথায়, সত্যি করে মানে দারুণ। মানে এই যে আলু পরোটাটা খেলাম না, মানে একদম মন ভরে গেছে। তার সাথে এই যে আমাদের ম্যানেজার পার্থ চ্যাটার্জি, ম্যানেজার কাউকে না জিজ্ঞেস করে কিন্তু টক দইয়ের অর্ডার দিয়েছে, দারুণ একদম। টক দইটা খেয়ে তো পেট ঠান্ডা হয়ে গেল একেবারে, গরমের মধ্যে টক দই, টক দই কাটাও দারুণ, খুব সুন্দর। আপনারা যদি মানে এই রুটে তো অনেকেই আসেন কলকাতা থেকে বাইকিং করতে, বা রোড ট্রিপে বেরিয়ে পড়ে চার চাকা নিয়ে,
তো এই ল্যাংচা তো খাবেনই, তার সাথে এই যে দূরে দেখা যাচ্ছে ল্যাংচা স্টেশন, ওই ল্যাংচা স্টেশনের পুরো উল্টো দিকে হচ্ছে আপনা ধাওয়া, মানে দুর্গাপুরের দিকে যেতে বাঁ দিকে পড়বে। তো ফ্যামিলি নিয়ে ইজি চলে আসতে পারেন, খুব সুন্দর একটা জায়গা খাবেন। রেস্টুরেন্টে এসি রেস্টুরেন্টও আবার আছে, তো ফাঁকা থাকে, সন্ধেবেলা চলে আসতে পারেন, সকালে চলে আসতে পারেন, যখন খুশি খেয়ে যান। আপনার ট্রিপটা কিন্তু এখানে খেয়ে আর একটু স্পাইসি হয়ে যাবে এখানে খাওয়ার পর, ঠিক আছে? তো আমাদের এখানে আপাতত আর কোনো কাজ নেই, আমরা পড়বো বেরিয়ে এখান থেকে, দিয়ে চলে যাবো হচ্ছে বর্ধমান পুষ্করা যে রোডটা আছে সেই রোডটা ধরবো, তারপরে ওই রোডে আবার কথা হবে, ততক্ষণ আমরা রেডি হই, টাটা। সেটাই হলো বর্ধমান গুসকরা রোডটা। অ্যাকচুয়ালি রাস্তাটা আমার মারাত্মক ফেভারিট, তার কারণ দেখতেই পাচ্ছেন যে রাস্তার কন্ডিশন কত ভালো। হতে পারে রাস্তাটা হচ্ছে সিঙ্গেল লেন, অর্থাৎ ডিভাইডার নেই এখানে কোনো, কিন্তু একেবারে চকচকে রাস্তা এবং দুপাশে হচ্ছে ধানের ক্ষেত একেবারে, আর এখন ধান হয়ে গিয়ে ধান পেকে আছে। অ্যাকচুয়ালি বর্ধমানে তো তিনবার চাষ হয় বছরে, তিনটে ধানই এখানে হয়ে থাকে, যে কারণে এই সময়টা ঠিক এই এপ্রিল মাসের সময়টা ধান একেবারে পেকে হলুদ হয়ে আছে দুপাশে, মারাত্মক দেখতে লাগছে। আর যে জায়গাটার উপর দিয়ে এখন যাচ্ছি এটা হচ্ছে ভাতার, বর্ধমানের যে ভাতার আছে সেই ভাতার অঞ্চলের মধ্যে আমরা ঢুকে গেছি। এখান থেকে গুসকরা মেবি 20 কিলোমিটার হয়তো হবে, খুব কাছাকাছি চলে এসেছি। আর সাইডে দেখুন যত দূর দেখা যায় শুধু হলুদ সবুজ, এখানে ধানের ক্ষেত হয়ে রয়েছে, সামনে পুরো ফাঁকা রাস্তা, যদিও রোদের তেজ হচ্ছে মারাত্মক। ক্যামেরায় কতটা ধরা পড়ছে আমি জানি না, কিন্তু মাঝে মাঝে দূরে এই পিচের রাস্তার দিকে যখন তাকাচ্ছি, আমরা সেই নাইনের বইয়ে পড়েছিলাম না, 9-10 বই, মরিচিকা যেটা মরুভূমিতে হয়ে থাকে, মনে হয় যেন জল পড়ে আছে, চকচক করছে, ঠিক সেম কন্ডিশন এখানে তৈরি হয়েছে রাস্তার মধ্যে। এই হলো আবার সেই রাস্তা, চোখ জুড়িয়ে যাচ্ছে দুপাশের ধান ক্ষেত দেখে আমার চোখ জুড়িয়ে যাচ্ছে। মানে রাইড করার সময় যখন হাই রোড দিয়ে চালাই তখন একটা বোর হয়ে যাই, সেই এক সোজা রাস্তা, লরি বাস ট্যাক্সি ফোর হুইলার এই সমস্তগুলো, কিন্তু এই সমস্ত রাস্তাগুলো যখন কান্ট্রি সাইড দিয়ে চালাই তখন বেশ দুধারে গ্রাম দেখা যায়, ধানের ক্ষেত, কোথাও সবজির ক্ষেত, কোথাও নদী পড়ছে, নালা পড়ছে, মানে একটা ভ্যারাইটি আছে এই, এবং কথাতে আছে ভ্যারাইটি ইজ দ্য স্পাইস অফ লাইফ, এই ভ্যারাইটিটা থাকলে কিন্তু বাইক চালানোর সাথে বোর হতে হয় না, একটা বেশ মজাদার ব্যাপার থাকে। বেশ এই দেখছি এই চালাচ্ছি এই ব্যাপার, কিন্তু যাই থাকুক না কেন চোখ কিন্তু খোলা রাখতে হবে, চোখ কান সবসময় সামনের দিকে, ওই দুপাশে প্রকৃতি দেখে যাচ্ছি আর সামনের দিকে তাকাচ্ছি না, এইটি করলে হবে না বাপু, তাহলে কপালে দুঃখ আছে। এখন ক্রস করছি গুসকরা, গুসকরা শহরটা বেশ বড় শহর, মানে এই বর্ধমানের দিকে গুসকরা শহরটা বেশ বড় শহর, একটা নাম আছে, বড় জনবসতি আছে, বড় বাজার আছে, সমস্ত কিছু এখানে পেয়ে যাবেন। এটাই হচ্ছে সেই বিখ্যাত অজয় নদের ব্রিজ, অজয় নদ নামেই নদ, নদে কিন্তু জল নেই। ওই যে বাঁদিকে যদি মানে ডান দিকে যদি তাকাই দেখুন ওই যে লাল খিনেলালা, ওখানে যে স্ট্রাকচারটা দেখা যাচ্ছে ওটা হচ্ছে রেলের লাইন, আর এদিকে বাঁদিকে যদি তাকাই দেখুন পুরো বালি আর বালি, জল বলতে তেমন কিছু নেই, আর এই বালির মধ্যেই কিন্তু প্রচুর ট্রাক নেড়ে পড়েছে, তার কারণ এগুলো অবৈধভাবে হচ্ছে বালি,
চলে এখান থেকে, ওদের কোনো লাইসেন্স নেই তবুও বালি তুলে নিয়ে যায়, প্রচুর পরিমাণে বালি ওঠে এই অজয়নাথ থেকে। আমরা বর্ধমান ক্রস করে এখন বাফার জোন থেকে এই ঢুকে যাচ্ছি বীরভূমে, ঢুকছি ঢুকে গেলাম এই বীরভূমে, পা দিয়ে দিলাম আমরা, অর্থাৎ হুগলি থেকে স্টার্ট করেছিলাম, হুগলি থেকে স্টার্ট করে আমরা বর্ধমান ডিস্ট্রিক্ট ক্রস করলাম, বর্ধমান ডিস্ট্রিক্ট ক্রস করে এখন ঢুকে গেলাম হচ্ছে বীরভূমে। বোলপুর আর বেশি দূর নয়, 7 থেকে 8 কিলোমিটার, অর্থাৎ আমরা আমাদের যে অভিষ্ট লক্ষ্য তার কাছাকাছি প্রায় চলে এসেছি। এই যে এখানে আর একটা হচ্ছে লেখা আছে মাইলস্টোন, বোলপুর শান্তিনিকেতন ডান দিকে 4 কিলোমিটার, রামপুরহাট 70, সিউড়ি 37, ঠিক এইটা ক্রস করে ডান দিকে রাস্তা দেখাচ্ছে। আর এখানকার ল্যান্ডমার্কটা দেখুন, ডান দিকে একটা সুন্দর ক্যাম্পাস টাইপের করা আছে, কিসের বুঝতে পারছি না, দেখতে পাচ্ছেন এই লাল রঙের একটা ক্যাম্পাস, এটা হচ্ছে বিশ্ব ক্ষুদ্র বাজার, বিশ্ব ক্ষুদ্র বাজারের একটা ক্যাম্পাস এইখানটায়। ঠিক এর পাশ দিয়ে আপনাকে চলে যেতে হবে, সামনে ওয়েবেলের আইটি পার্ক, বাঁদিকে গীতবিতান, এখানে একটা কমপ্লেক্স হয়েছে, ঠিক এগুলোকে ফেলে আপনাকে এগিয়ে যেতে হবে। এখানে আর একটা হচ্ছে বিশ্ব বাংলা বিশ্ববিদ্যালয়, এই যে তার কাজ চলছে এইখানটায় বাঁ দিকটায়, এই ডান দিকটায় মাইলস্টোন দেখাচ্ছে বোলপুর আর 3 কিলোমিটার, প্রায় দোরগোড়ায় এসে গেছি। তো এই রাস্তাটাই হচ্ছে স্টেশন রোড থেকে বোলপুরের ক্যাম্পাস যাওয়ার যে রাস্তাটা, একদম সেম রাস্তা এটাই, কোনো দিকে আঁকবাক নেই, স্টেশন থেকে সোজা এদিকে চলে এলে একদম ক্যাম্পাসের কাছে চলে আসবো। এই যে বিভিন্ন যে লজগুলো আর হোটেলগুলো, এখানে লজ পঙ্কজিনী, পুষ্পক লজ, লজ রূপসাগর, পরপর সাগরিকা, লজ মানসী, রিয়া গেস্ট হাউস, রিয়া গেস্ট হাউস, নাইস গেস্ট হাউস, ভাই ভাই গেস্ট হাউস, পরপর চারিদিকে খালি গেস্ট হাউস আর হোটেলের ছড়াছড়ি। তো আপাতত চলে এলাম একদম শান্তিনিকেতনে, এটাই আমাদের জায়গা, এরপরে আমাদের কাজ হচ্ছে গিয়ে হোটেলে ঢোকা। তো আপাতত পুরো টিম চলে আসুক, তারপর একসাথে আবার এগোবো। তো এই একদম এসে দাঁড়ালাম, এই যে এতক্ষণ বলছিলাম চলে এসেছি কুমোরপাড়ার গরুর গাড়ি বোঝাই করা কলসিহারি, সেই গাছ ওই যে পেছনে আমার আছে, ও মারাত্মক অবস্থা খারাপ, দেখতেই পাচ্ছেন এই রোদের মধ্যে একদম ঘেমে নে চান করে গেছি, এখন খালি হোটেলে ঢুকতে পারলেই হলো। আমার টিমটা খালি চলে আসুক পেছন থেকে, তারপরেই চলে যাব হোটেলে, হোটেলে পর্যন্ত ঢোকাটা আমি দেখিয়ে দেবো, তারপরে হোটেলের যে রিভিউ সে তো আলাদা হবে এবং বাকি ঘোরাফেরা তো আরও হবে। আপাতত একটু রেস্ট নিয়ে নিই, হ্যাঁ এখন টাটা, দেখা হবে আবার। বলছি বিশ্ব বাংলা হাট কোন দিকে? সোজা গিয়ে বাঁ দিকে। এই প্রান্তিকের রাস্তাটা হচ্ছে খুব সুন্দর, এই যে শান্তিনিকেতনের বিখ্যাত সোনার তরি যে এখানে কমপ্লেক্সটা, এটাই হচ্ছে সোনার তরি কমপ্লেক্স। এই সোনার তরি কমপ্লেক্স আর এই তো একদম ঠিক দিচ্ছে বিশ্ব বাংলা হাট, এই যে এইখানটা লেখা আছে বিশ্ব বাংলা হাট, ঠিক এইখান থেকে আমাদের ঢুকে যেতে হবে বাঁ দিকে, আর এই রাস্তাটা চলে যাচ্ছে প্রান্তিক, দিশারি অবকাশ।
জানি না কতটা ঠিক যাচ্ছি কি ভুল যাচ্ছি। স্বাস্থ্য বিতান, সুলভ মূল্যে গেস্ট হাউস ভাড়া পাওয়া যায়, একদম জায়গায় ঢুকে পড়েছি। এই হচ্ছে বিশ্ব বাংলা শিল্প হাট। কি নাম ছিল রে, নামটা কি ছিল হোটেলের? হোটেলটার নাম কি ছিল? সেটা হাটটার নাম, হোটেলটার নাম কি? কি নাম ছিল হোটেলটা? ও বাবিদা কি করে জানবে? ওই কি কি গেস্ট হাউস না কি ছিল একটা, ভিআইপি গেস্ট হাউস, ভিআইপি গেস্ট হাউস, ভিআইপি গেস্ট হাউস। হ্যাঁ সেটা তো, সেটা তো অ্যাড্রেস দিইনি। ওই বিশ্ব বাংলা হাটের পাশেই, এখানেই বললো। ওটা কি সারা দেখে নি। এখন হচ্ছে এসে গেছি সামনে, আমাদের খোঁজার পালা হচ্ছে হোটেলটা। হোটেলের নাম ভিআইপি গেস্ট হাউস, যাতা নাম নয়, বিশাল একটা নাম। ভিআইপি রেসিডেন্সি পেয়ে গেছি, পেয়ে গেছি। ওদেরকে হাত দেখিয়ে দাঁড়াতে বল, ঢুকতে বল। ভিআইপি রেসিডেন্সি পেয়ে গেছি আমরা, একটু এগিয়ে গেছি। এই বিশ্ব বাংলা হাটটা পেরোলাম, পেরিয়েই হচ্ছে বাঁদিকের রাস্তাটা। ভিআইপি রেসিডেন্সি হোটেল, হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, খুব সুন্দর। জানি না কী করবে এখানে, আশীর্বাদ। এই হচ্ছে ভিআইপি রেসিডেন্সি। ফার্স্ট ডে যে রোড ট্রিপটা, অর্থাৎ মোটো ফ্লকটা এখানেই শেষ হয়ে যাবে। এখন পুরো রাস্তার বর্ণনা আমি দিয়ে দিয়েছি, কীভাবে শান্তিনিকেতনে আপনারা ব্যান্ডেল থেকে চলে আসবেন। ইভেন কলকাতা থেকে আসলেও সেম রুট অলমোস্ট। তো একদম সেফলি আমরা চলে এসেছি, সেফ এবং মানে সমস্ত প্রিকশন নিয়ে। মাস্কটা আমি আপাতত পরিনি, আমার পকেটেই আছে, ঢুকছি বলে জাস্ট। আর হোটেলটা আমি পুরো হোটেলের রিভিউ আমি দিয়ে দেবো, এনাদের ঘর ওনাদের রিকোয়েস্ট করে ঘর দেখিয়ে দেবো আমি টোটাল। আর কী কী ভাড়া আছে, কীভাবে বুকিং করবেন সমস্ত আমি দেখিয়ে দেবো, শান্তিনিকেতনটা ঘুরে দেখাবো। এবং এখানকার যে ম্যানেজার, সবার সাথে পরিচয় করে আপনাদের বুকিং সম্পর্কে সম্পূর্ণ তথ্য আমি দিয়ে দেবো পরবর্তী ব্লগটায়। তো আপাতত মোটো ব্লগের যে রোডের পোর্শনটা আজকে এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মাস্ক পরুন, কোভিড প্রোটোকল মেনে চলুন আপনারা, ঘুরে বেড়ান কিন্তু নিজের সেফটি নিয়ে। ধন্যবাদ, টাটা।